Had elevation to test match status come too soon, could a nation that 26 জুন 2000 20 বছর আগে আজকের এই দিনে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরম্যাট টেস্ট খেলার সনদ পায় বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার 4 মাস পর 2000 সালের 10 নভেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামে লাল সবুজের দেশটি। সৌরভ গাঙ্গুলির সঙ্গে বাংলাদেশের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় যখন টস করতে যাচ্ছিলেন পুরো স্টেডিয়াম তখন গগনবিদারী চিৎকারে ফেটে পড়ছিল। 400 রানের ইনিংসে বুলবুলের ব্যাট থেকে আসে 145 রান। লড়াই করলেও ম্যাচটিতে হেরে যায় বাংলাদেশ। দুই সালে আসে সেই মহেন্দ্র খন। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়েকে ২২৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিজয় নিশান ওড়ায় টাইগাররা। এরপর একটু করে দিন গড়িয়েছে, একটু করে পরিণত হয়েছে বাংলাদেশ। ঝুলিতে জমা হয়েছে অভিজ্ঞতা, মিলেছে বলার মতো দারুণ কিছু সাফল্য। ক্রিকেটের দুই আদি দেশ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। আনন্দের জোয়ারে ভেসে যায় পুরো জাতি। বাংলাদেশ ক্রিয়েটস হিস্ট্রি এন্ড দ্য অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ উইটনেসড for the very first time they go on to beat Australia. Congratulating Bangladesh for winning their 100th test match. নিজেদের 100তম টেস্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। And very well done to the two teams. ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশের টেস্ট রেকর্ড বইকে মজবুত করেছেন মুশফিক, তামিম, সাকিবরা। তাইজুল, মিরাজরাও দেখিয়ে গেছেন তাদের স্পিন ভেলকি। স্বভাবতই ব্যর্থতাও আছে। টেস্টের নবীন দেশ আফগানিস্তানের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। মুশফিকুর রাহিম প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স 18 পেরিয়ে বাংলাদেশ এখন 20। স্বপ্নও তাই এখন পরিণত। দরকার শুধু ধারাবাহিকতা, যে ধারাবাহিকতায় বাংলাদেশের গায়ে লেগে যেতে পারে বড় টেস্ট দলের ট্যাগ। That is the second fastest century for a Bangladeshi.